গ্রাম কমিটির অনুমতি নেওয়া হয়নি, সেই কারণে ওদের অনুষ্ঠানে কেউ যাবেন না, এমনই ফতোয়া দিল গ্রাম কমিটি। গ্রাম কমিটি ফতোয়া অমান্য করলে গ্রামের মানুষকে 5,000 টাকা জরিমানা দিতে হবে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খড়িকা পাটনা গ্রামে। গ্রাম কমিটির ফতোয়ার জেরে রান্না করা ঠাকুরের প্রসাদ নিয়ে চরম বিপাকে পড়েছেন গ্রামের বাসিন্দা তপন গুচ্ছাইত। বাধ্য হয়ে প্রায় 2,000 মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে তিনি হাজির হয়েছেন গ্রামের মন্দিরের সামনে। গ্রামবাসীদের কাছে বিচার চাইছেন তিনি ও তার পরিবার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। এদিন তপন গুচ্ছাইত জানান তার মা অভিমানে বাড়ি থেকে চলে গেছেন, অবিলম্বে তিনি মাকে ফিরে পাওয়ার আবেদন জানান। আজকে রান্না করা খাওয়ার মন্দিরের সামনে বসছেন কি কারণে? আমাদের অনুষ্ঠান হয়েছে, মহাপ্রভু এসেছিল, কাঁকড়েজের মহাপ্রভু আর গ্রামের মহাপ্রভু দিয়ে আমাদের পুরো দেশাঙ্গের পুরো খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। 2,000+ লোকের ব্যবস্থা করা হয়েছিল, দিয়ে সব তো পুরো দেশাঙ্গ নিমন্ত্রণ কাল থেকে সব হয়ে গেছে। তারপর কমিটি থেকে বলছে কি আমাদের জানানো হয়নি, দেশ কমিটির সেক্রেটারি গোপাল বেরা, আমি মানে আমি তো নামগুলো জানি না, তো মানে আমার মা করেছিল পুরো অ্যারেঞ্জমেন্ট দিয়ে কালকে এখানে মিটিং বসিয়ে, কমিটির মিটিং বসিয়ে ওদের প্রথমে তো বলেছে কি অ্যানাউন্স করবে মাইক দিয়ে পুরো কি ওদের বাড়িতে কেউ খেতে যাবে না, পুরো গ্রাম মাইক দিয়ে অ্যানাউন্স করবে, তারপরে জরিমানা করাবে। তারপরে তারপরে কী হলো, আমার দাদাও এসেছিলো এখানে কালকে, যেহেতু আমাদের সব হয়ে গেছে দিয়ে এসেছিলো, তারপর তো দাদা এসে ক্ষমা চেয়েও চলেও গেছে। তারপরে এদের আবার লোক পাঠিয়ে, আজ সকাল থেকে এদের লোক পাঠিয়ে দিয়েছে, আমাদের যতজনের নিমন্ত্রণ ছিল পুরো গ্রাম পুরো লোক পাঠিয়ে সবাইকে বলেছে ওদের বাড়িতে খেতে গেলে 5,000 টাকা করে জরিমানা করাবে, এই তো সবাই বলছে। কি কারণে বারণ করেছে খেতে যাওয়ার? কি কারণে মানে ওদের কমিটিকে আমরা মানে কমিটিকে জানানো হয়নি যে আমার বাড়িতে মানে মহাপ্রভু আসবে, তাদের পারমিশন নেওয়া হয়নি, তাদের পারমিশন নেওয়া হয়নি যে আমার মহাপ্রভু আসবে। আর যেহেতু আমি কতজনের খাওয়ার ব্যবস্থা করেছিলাম, 2,200 এখন কি চাইছেন? এখন চাইছি মানে প্রথমে এইসব হওয়ার পর আমার মা রেগে কান্না করে কাল থেকে বাড়ি থেকে চলে গেছে, আমাদের ফোন উঠাচ্ছে না, কাঁদছে, আর জানি না মা কোথায় গেছে। আর আমাকে ফোন করে বলেছে যে এই প্যান্ডেলে আমার মতলব ক্রিয়াকাজও এই প্যান্ডেলেই হবে, সে অনেক কিছু বলেছে, এই চলে গেছে, মাকে খুঁজে পাই না, কোথায় আছে জানি না। আমার এই দেশ থেকে আমার মাকে প্রথমে খুঁজে এনে দেয়, আমার মার যদি কিছু হয় আমি ছাড়বো না কাউকে। প্লাস মায়ের প্রসাদ আজকে মন্দিরের সামনে নিয়ে বসছেন, কী কারণে? কারণ এইটাই কারণ, প্রথম হচ্ছে যে প্রসাদগুলো এত বেঁচে গেছে, এবারে করোনা বাজারের পরে এতগুলো যে খাবার যে নষ্ট হয়েছে এগুলো আমি কী করবো, এগুলো কি করবো, এই যে আমার এই প্রসাদকে এখন কি দেখিয়ে কি বলতে চাইছি, বিচার চাইছি যে এবারে কি করবো, এগুলো আমার নষ্ট কেন করালো? আজকে আপনাদের বাড়িতে নিমন্ত্রণ ব্যক্তিদের বাধা কারা দিয়েছে? দেশ কমিটির লোক। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।